वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछी सबाई भालो आछो, सुस्थ आछो आर आमी खूब खूब भालो आछी। आर बंधुरा आमार आरो एकटी नतून ब्लगे तोमादेरके स्वागत आर अनेक अनेक भालोबासा। तो बंधुरा आमार ब्लगटा एखान थेके स्टार्ट करछी। एखन बाजे होच्छे 8:20 आर ये सब सूर्य उठल और देखो बाहरेटा कत सुंदर लागछे, ताई ना? कत सुंदर लागछे। एबार आमी आमार समस्त काज करे नेब। तो चलो आमी एबार बिछाना तुले नेब और आमरा किन्तु मेझेते ही माने बिछाना करे शुई। तो हमें बिछाना तुले नब और रोजे रात्रिरे बिछाना करते हैं आबार सकाले तुलते हैं, ये झमेलाटा आमार रोजेर ही थाके। तो एके एके सब गुछिए नी, तो तुम्हारा देखते थको भिडियोटा और तार साथे साथे आमी घर मुछब, घर झाड़ू देव सब किछु। तो तुम्हारा भिडियोटा देखते थको और आमार संगे थको। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে নেব আর ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি কিন্তু বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে আমার রুমের বাইরেটা। প্রত্যেকদিন দিই না, একদিন একদিন ছাড়া ঝাড়ু দিই, কেউ তো সেরকম এ করে না, আমাকেই করতে হয়। তো চলো ঝাড়ু দিয়ে নিই। আর রোজকার মতো আমার হাজবেন্ড সকালে আজকেও 7:45 সময় কাজে বেরিয়ে চলে গেছে। তো ও তো অনেক সকালেই মানে কাজে যায়, তো আমাকে উঠতে হয় প্রত্যেক দিন ভোরবেলা 4:00 সময়। তো 4:00 সময় উঠে আজকে রান্না করেছিলাম হচ্ছে ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল। আর কিছু সেরকম রান্না করিনি, তাতেই মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো মানে উঠতে। তবু অনেক তাড়াহুড়ো করে আমাকে কিন্তু রান্নাটা করতে হয়েছে। তো যেহেতু আমার রান্না হয়ে গেছে সকালে, আমি এতটাই মানে তাড়াহুড়ো করতে হয় না যে তোমাদেরকে কি বলবো, ভিডিও আমি করতেই পারবো না সকালের দিকে, রান্নার রেসিপি কিন্তু শেয়ার করতে পারবো না। তো রান্না তো আমার হয়ে গেছে আর কোনো টেনশন নেই, শুধু ঘরের কাজ করেই ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর আবার দুপুরের পর থেকে মানে বিকেল থেকে আর কি আবার আমার কাজ শুরু হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি ঘর মুছে নেব আর ঘর মোছা হয়ে গেলে বাকি সব কাজগুলো করব। আর আজকেও কিন্তু আমি লাইজল দিয়ে ঘর মুছব। তো এইখানে ওই জুতোর র‍্যাকটা দেখতে পাচ্ছ, বাইরে বিল্ডিংয়ে তো রাখতে দেয় না, তো ঘরের মধ্যেই রাখতে হয়, তো ঘরের মধ্যেই রাখি। বাইরে যখন মানে জুতো খুলে রাখতাম, যে কতবার যে চুরি হয়ে গেছে কি বলবো, জানি না কে ফেলে দিত, কি কি করতো কে জানে, তো সেই জন্য আর রাখি না। বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার এই রুমের পাশে কিন্তু ওই দিকটাতে দেখতে পাচ্ছ যে পর্দা আছে, ওখানে ওখানে পাশে হচ্ছে কিচেন আছে আর বাথরুমারে আছে। তোমাদেরকে একদিন রুম টুর করে দেখাবো
হ্যাঁ, সেদিনকে ভালো করে দেখাবো। তো আমি ঘরটা মুছে নেওয়ার পরে এবার কিন্তু আমি কিচেনও মুছে নেব, কারণ কিচেন আমার পরিষ্কার করা হয়নি, আর তার সাথে সাথে বাসনও মেজে নেব। কিন্তু বাসন অল্প আছে, তাই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, কারণ আমি রান্না সকালে করে ফেলেছি, আর রান্না করার পরে আমার কিন্তু বাসন আরে মাজা হয়ে গিয়েছিল, দু একটা বাসন পড়ে আছে, তাই জন্য আর ওগুলো মাজবো, তোমাদেরকে আর ওগুলো শেয়ার করব না ভাবছি। তো হে দেখো, আমার ঘর মোছা হয়ে গেছে, এবার কিচেনটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এরপর আমি আমার যে রুমের বাইরেটা, ওটাকে যে ঝাড়ু দিয়েছিলাম, এবার একটু মুছে নেব, কারণ আমি গ্রামেতে মা আমার মা বা শাশুড়ি বা আমিও ওদের দেখাদেখি করতাম, ওই যে সদর দরজা মানে দরজার বাইরেটা পরিষ্কার করতো, প্রত্যেক দিন ঝাড়ু দিত, তারপর ওখানে হয়তো বৃহস্পতিবারে আলপনা দিত। এইগুলো কিন্তু আমিও করি, যে বিল্ডিংয়ে থাকি বলে করব না এরকম না, তো ওদের দেখা দেখি আমি ওটা গ্রামের বাড়িতে করতাম, আর এখানেও আমি কিন্তু করি। বন্ধুরা, সেই সকালের পর থেকে তোমাদের সঙ্গে আর আমার কথাই হয়নি, আমি ভিডিও করতে পারিনি, আর এখন এখন দুপুর হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করে আমি বসে আছি। তো কী আর করবো বলো, ও আজকে ক্রিসমাস, কিন্তু আমার হাজবেন্ড ডিউটিতে চলে গেছে, আর ওর তো ছুটি থাকে না ক্রিসমাসে, আর প্রত্যেক বছর জানো তো আমার দিনটা সত্যিই খারাপ যায়, কারণ কোথাও যেতে পারি না, বাড়িতেই থাকতে হয়। আমাদের কিন্তু ক্রিসমাসের একটা পার্টি ছিল, মানে আমাদেরকে ইনভাইট করেছিল, কিন্তু আমরা যেতে পারিনি, তো তার জন্য একটু খারাপ লাগছে। তো ভাবলাম একটু বিকেলের দিকে আমি একটু ঘুরে আসি, মনটাও একটু ফ্রি লাগবে, তো সেই জন্য ঘুরতে চলে এলাম। আমাদের বিল্ডিংয়ের পাশেই, রোডের পাশে একটা পুকুর আছে, তো এখানে বসে থাকলে সত্যিই খুবই ভালো লাগে, তো সেই জন্য চলে এলাম। আর আজকে সেরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করতে পারলাম না, তো ক্রিসমাসে জানি না কেন আমার এই দিনটা এরকম, আমার সাথে এরকম হয়। তোমরা সবাই এনজয় করো, কী আর বলবো তোমাদেরকে, ক্রিসমাসে তোমরা সবাই এনজয় করো, ভালো থেকো সবসময়, এটাই চাইবো। আর আমার হাজবেন্ড কিন্তু রাত্তিরে মানে কাজ থেকে বাড়ি আসার সময় কেক এনেছিল, আর আমি কিন্তু আর ক্রিসমাসের জন্য ওয়েট করতে পারিনি, রাত্তিরেই খেয়ে নিয়েছিলাম। তো আমার যে কেকটা বেশি ফেভারিট ওটাই এনেছিল, চকলেট কেক, তো আমার খুবই ভালো লাগে, ওটা খেয়ে নিয়েছিলাম আমি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, হয়তো ভাববে যে ক্রিসমাসে কেক খাইনি, না না খেয়েছি আমি, ওটা রাত্রিরেই খেয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে সূর্যটা, আমার তো খুবই ভালো লাগছে দেখতে, আর এখানে বসলে যেন মনে হয় আহ কি শান্তি এরকম মনে হয়। আর খুব ভালোও লাগে এখানে বসে থাকতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রাখো, আর ক্রিসমাসে সবাই এনজয় করো। টাটা, বাই বাই, লাভ ইউ।